গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 6:30 বাজে। মা বাইরেটা ঝাড় দিচ্ছে, সেই কারণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তাহলে মাকে ঘরে এসে আর ঝাড় দিতে হবে না সেই কারণে। আজকে মিক্স রাইস হবে, সেই কারণে বিনস আর গাজরটা কেটে নিলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, খুব নোংরা হয়েছিল, তাই মা ধুয়ে দিচ্ছে গরম জল পরে। ধোয়া হয়ে গেছে সবগুলো, আর আমি এখন জলটা ওই সাইডে রাখবো। ঠাকুরের থালা বাসন আছে, ওইগুলো ধোবে তো মা, তার জন্য। মা তেঁতুল দিয়ে এই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি এই দিকে এই আটাটা ময়দা মাখিয়ে নেব। লুচি করবে তো সকালে, তাই ময়দা দেবো। তেল দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর এটা গরম জল। আমি এখন বাজারে যাচ্ছি চিকেন আনতে। আজকে সকালে আমরা লুচি খাবো, আর এগুলো হচ্ছে চিকেনের আলু ভেজে নিচ্ছে। সুজি বানিয়েছে, আর কালকের একটা সবজি ছিল, আর এটা দিয়ে লুচি খাবো। এই ভাতটা বানানোর জন্য আমি এর ভিতরে লবঙ্গ, এলাচ, তেজপাতা, একটু তেল আর কিছু দিই, আর এটা ভেজে নিচ্ছি। এর ভিতরে একটু ঘি দিয়েছি আর সাদা তেল দিয়েছি। কাজু কিশমিশ বিনস সবগুলো দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিচ্ছি, ভেজে নেবো একটু। তেজপাতা আছে, ভেজে নেওয়ার পরে রাইসটা দিয়ে দেবো। ভাতটা এবার দিয়ে দেবো। আমার বানানো হয়ে গেছে, এটা চিকেন কষা হচ্ছে, মা বানিয়েছে ওটা, আর এটা আমি বানিয়েছি। খেয়ে বলছি কেমন হয়েছে। আবার বাজারে গেছিলাম, জল ফুরিয়ে গেছে তো জল নিতে গেছিলাম, আর মিষ্টি নিতে গেছিলাম। আমি আর আমার মা মিষ্টি খেতে খুব ভালোবাসি। কি সুন্দর লাগছে তাই না দেখতে, আমার তো বেশ সুন্দর লাগছে। খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে।